আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার, চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। ঈদের পরে এটাই আমার আর একটা ভিডিও। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আজকে আমি আপনাদেরকে কিভাবে বাসার সমস্ত মশলা দিয়ে সাধারণভাবে অথচ খুবই টেস্টিভাবে স্যুপ তৈরি করা যায় তার একটা রেসিপি শেয়ার করব। অনেক সময় আমরা অনেক দামি মশলা কিনে চিকেন স্যুপ তৈরি করি অথচ তেমন একটা টেস্ট হয় না, কিন্তু আমাদের বাসায় আমরা প্রতিদিন যে তরকারি রান্না করি ওই তরকারির যে সব মশলাগুলো সাধারণ মশলা আর কি, ওগুলো দিয়ে আজকে আমি একটা চিকেন স্যুপ তৈরি করব। আর এর জন্য আমি ফ্রেশ মুরগি নিয়েছি, আমি মুরগিটা সুন্দরভাবে কেটে সাইজ করে নিয়েছি আর আমি পুরো মুরগিটা ব্যবহার করব না। এখানে আমি একটা বড় চিকেনের পাখনা, গলার হাড় বা পিঠের হাড় এগুলা দিয়েই আর কি চিকেন স্যুপটা তৈরি করব। মেন কথা, আমি এখানে কোনো সলিড মাংস ব্যবহার করছি না। আর এটা আমি আধা ঘন্টা সিদ্ধ করেছি, আর সিদ্ধ করা হয়ে গেলে তারপরে আমি আবার এর মধ্যে কিছু ভেজিটেবলও মিক্স করে দিয়েছি। যেমন এখানে আমি একটা আলু কেটে দিয়েছি, তারপরে আমি ফ্রেশ যে ভুট্টা আছে, তারপরে গাজর, এগুলো একটু মিক্সড করেছি। তো এখন আমি চিকেনটা এবং ভেজিটেবলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি এক কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, যার জন্য একটু ঘন দেখা যাচ্ছে। কর্নফ্লাওয়ার মিশানো হয়ে গেলে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত একটু জাল করে তারপরে এর মধ্যে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবণ মিশিয়ে দিয়েছি। মশলাটা মিশানো হয়ে গেলে আমি আরেকটু জাল করেছি। এরপরে আমি একটা ডিম খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে করে ওই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে দিতে হবে। একবারে ঢেলে দিলে কিন্তু স্যুপটা দলা পাকিয়ে যাবে আর স্যুপটা এত সুন্দরভাবে কালারও আসবে না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আস্তে আস্তে অল্প অল্প করে আর কি ডিমটা স্যুপের মধ্যে দিতে হবে, এবং তখন জালটা অনেক জোরে দিয়ে তারপরে স্যুপটা রান্না করতে হবে। তো আমি এইভাবে আর কি স্যুপটা তৈরি করেছি। আর আমি এই স্যুপটা দুইভাবে করেছি। এখান থেকে আমি অল্প একটু স্যুপ নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিশিয়ে দিয়েছি। তো একটা স্যুপ আমি একটু আস্তে আস্তে রেখেছি, অন্যটা আমি মিহি করে ফেলেছি। তো এখন আমার স্যুপ রান্না করা রেডি হয়ে গেছে। আমি এই গরম স্যুপ এখন টেবিলে সার্ভ করার জন্য চলে আসলাম। তো আমি এখানে দুইটা বাটি নিয়েছি। একটাতে আমি আস্ত স্যুপ, যেটা একটু আস্ত আস্ত আছে ভেজিটেবল এবং স্যুপটা, ওটা এক বাটিতে আমি ঢেলে নিয়েছি। আর এর কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর পাশে আমি আর একটা নিয়েছি, ওটা ব্লেন্ড করা, পুরো চিকেন এবং ভেজিটেবলটা পুরো মিশে গিয়েছে, শুধু ডিমের অংশটা দেখা যাচ্ছে। তো এটাও সুন্দর একটা কালার এসেছে। দুইটা স্যুপই একই রকমের টেস্ট, কিন্তু একটু আলাদা করেছি। আর সর্বশেষ আমি এখানে গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে খাওয়ার সময় একটু গোলমরিচের গুঁড়া দিলে টেস্টটা আরও বাড়িয়ে যাবে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে স্যুপটা তৈরি করলাম। এখানে আমি কোনো রকমের তেল ইউজ করিনি বা এক্সট্রা কোনো মশলাও আমি এখানে ইউজ করিনি। আমাদের বাসার সাধারণ জিরে, ধনের গুঁড়া এবং লবণ দিয়ে আমি এই স্যুপটা তৈরি করেছি। তো আপনারা চাইলে আপনাদের বাসাতেও এভাবে সাধারণভাবে স্যুপ তৈরি করতে পারেন। আর আমি দেখেছি যে টেস্টটা খুবই ভালো ছিল। এখানে কোনো এক্সট্রা কোনো রং বা কালার কিন্তু আমি ব্যবহার করিনি। স্যুপ রান্না করার পরে আমি আমার সেলাইয়ের কাজ নিয়ে বসেছি। এ সপ্তাহে আমি কিছু অল্টারনেট করার জন্য কাজ পেয়েছিলাম, তো সেগুলোও শেষ করে ফেললাম। তো আমি কখনো ভাবিনি জীবনে যে আবার বিদেশে এসে সেলাইয়ের কাজ করব। বাসায় আমি বাংলাদেশে শখে সেলাই করতাম, আর এখন আমি মাঝে মাঝেই অর্ডার নিয়েই কাজটা করে থাকি। এখান থেকে কিন্তু আমি একটা এক্সট্রা টাকা ইনকাম করি, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমি শখে করে থাকি। আর কাজ করতে করতে আমি মাঝে মাঝে আমার ব্যাকইয়ার্ডে চলে আসি। তো আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়েদার আর নীল আকাশ। আর এখন তো ফিনল্যান্ডে অনেক বেশি গরম পড়তেছে, ঠান্ডা শেষ হয়ে গেছে, স্নো শেষ হয়ে গেছে।
তো আমার এই যে সেলাইয়ের কাজটা আস্তে আস্তে আমি শেষ করে ফেলতেছি, যেহেতু আমি অর্ডার নিই মাঝে মাঝে। তো অনেকে আমার কাছে, আমার বন্ধুরা, আমার কলিগরা আমার কাছে এভাবে সেলাই করতে যায়, আমি অবসর সময়ে তাদের এই সেলাইটা করে দিই।